আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং, আমি সুমন সাহা। আজকে আমার ট্যালি ERP9 এবং GST ক্লাসের তিন ভিডিও, এর আগে 14টি ভিডিও আপলোড করা আছে। যারা সে ভিডিওগুলি দেখেননি অবশ্যই সে ভিডিওগুলি দেখে নেবেন। আজকে আমরা শিখব কীভাবে এক্সেম্পটেড গুডসের পারচেস এন্ট্রি করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন যে আপনারা ট্যালি, GST-র উপরে বা ইনকাম ট্যাক্সের উপরে কি ধরনের ভিডিও আপনারা শিখতে চাইছেন, সেই ধরনের ভিডিও আমি তৈরি করব। চলুন ট্যালি সফটওয়্যার ওপেন করছি। এক্সেম্পটেড গুডসের উপর কোনো ট্যাক্স অ্যাপ্লাই হয় না। আপনি মনে রাখবেন যে এক্সেম্পটেড গুডসের উপর কোনো ট্যাক্স অ্যাপ্লাই হয় না, কিন্তু এটি GST-র অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি যদি এক্সেম্পটেড গুডসের পারচেস করি আমরা, তাহলে আমাদের CGST, SGST বা IGST কোনো ট্যাক্স অ্যাপ্লাই হবে না। এক্সেম্পটেড গুডস কী কী আছে, যেমন ধরুন ব্রেড বা রুটি, ফ্রেশ মিল্ক, দুধের প্রোডাক্ট, ফ্রেশ ফ্রুট, তাজা ফল এবং কার্ড বা দই, এগুলি আমাদের বেসিক এসেন্সিয়াল বা সাধারণ প্রয়োজনীয় জিনিস। এই জিনিসগুলির উপরে কোনো ট্যাক্স অ্যাপ্লাই হবে না, কিন্তু এটি GST মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এবং আপনারা যখন এক্সেম্পটেড গুডস পারচেস করবেন, সেটা একই স্টেটের মধ্যে হতে পারে বা দুটি স্টেটের মধ্যে, সেখানে কোনো ITC ক্লেম করা যাবে না, মানে ইনকাম ট্যাক্স আপনারা কোনো ITC ক্লেম করতে পারবেন না, মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট কোনো আপনারা ক্লেম করতে পারবেন না, যেহেতু আমরা পারচেস করার সময় আপনারা কোনো ট্যাক্স এখানে পেডি করছেন না। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। এবার আমরা কয়েকটি জিনিস তৈরি করে নেব। প্রথমে ইনভেন্টরি ইনফরমেশনে গিয়ে স্টক আইটেমে যাব, সেখান থেকে কিছু প্রোডাক্ট তৈরি করে নেব যেগুলি এক্সেম্পটেড গুডসের আন্ডারে হয়। তাহলে প্রথমে আমাকে আসতে হবে ইনভেন্টরি ইনফরমেশনে। আপনারা এন্টার প্রেস করবেন। এখান থেকে আপনাকে স্টক আইটেমে আসতে হবে, এখান থেকে আপনাকে ক্রিয়েটে আসতে হবে। আমি অল্টার করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি স্টক আইটেম আগে থেকে তৈরি করে রেখেছি। এখানে আমি CURD কার্ড বা দই স্টক আইটেম হিসেবে তৈরি করা আছে। নেম হলো কার্ড, এটা আন্ডার প্রাইমারি করেছি। আপনারা আন্ডারে অন্য কিছু লিখতে পারেন। ইউনিট কেজি করেছি। এখানে GST-টা অ্যাপ্লিকেবল করেছি। তো আপনারা বলতে পারবেন যে GST-টা অ্যাপ্লাই হবেই না, GST অ্যাপ্লিকেবল করছি কেন। তার কারণটা হলো, আমি পরেরটা বলছি, এখানে সেট কার্ড সেট অলটা GST ডিটেলটা ইয়েস করবেন। ইয়েস করার পরে ডেসক্রিপশন HSN কোড দিয়ে দেবেন, নন GST গুডস নয়, এটা অন ভ্যালুর উপর ক্যালকুলেশন করতে হবে। আইটেম রেটের উপর কীভাবে ক্যালকুলেশন করতে হয় আমি অন্য একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো। ট্যাক্সিবিলিটি গিয়ে আপনারা এখান থেকে এক্সেম্পটা সিলেক্ট করবেন। তাহলে বুঝতে পারলেন যে আমরা কেন
जीएसटी टा एप्लीकेबल कर लाम कारण एखाने आमरा टैक्सेबिलिटी ते एक्जेम्पटा सिलेक्ट करब তিনটো আছে একটা হলো নীল রেটেড একটা হলো ট্যাক্সেবল ট্যাক্সেবল দিয়ে আমি আপনাদের পাঁচের সেলস ভাউচার এন্ট্রি করা শিখিয়ে দিয়েছি নীল রেটেড দিয়েও আমি শিখিয়ে দিয়েছি এখানেও কোনো ট্যাক্স অ্যাপ্লাই হয় না শূন্য 0% ট্যাক্স আজকে আমরা করছি এক্সেম্পট সিলেক্ট করলাম এবার আমি এখানে গুড সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমরা এখানে কিছু পারচেস করছি ओपेन बैलेंस जो था दिए देवें एखे तो थार दरकार नहीं जो लेजार तैरि करते हैं अकाउंट इनफरमेशन जाबन लेजारे जाबन क्रिएटे क्लिक करबें अल्टारे को देखिए दीची एखे एक पार्टी नाम तैरि करते हैं जार पार्चेस कर সেটা সান্ডি কেইটোসে আন্ডারে হবে অমন ট্রেডার্স এটা সান্ডি কেইটোসে আন্ডারে হবে মেনটেন ব্যালেন্স বিল বাই বিলটা ইয়েস করবেন আর এখানে পার্টির ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবেন আর এখানে এটা রেগুলার ঠিক আছে জিএসটি মানে রেগুলার হলে তার যে জিএসটি নম্বর থাকবে জিএসটি নম্বরটা দিয়ে দেবেন পার্টি যে পার্টির আপনারা থেকে মাল পারচেস করবেন নিয়ে এখানে আমরা সেভ করে দেবেন একটা জিনিস তৈরি করতে হবে সেটা হলো পারচেস অ্যাকাউন্ট যেহেতু আমরা পারচেস করছি এটা পারচেস অ্যাকাউন্টের মধ্যেই হবে আর এখানে আপনাকে সেরকম কিছু করতে হবে না জিএসটিটা অ্যাপ্লিকেবল রাখবেন টাইপ অফ সাপ্লাই গুডস অ্যাকসেপ্ট এবার আমাকে পারচেস এন্ট্রিতে আসতে হবে ব্যাকে গেলাম গেটওয়ে অফ ট্যালি এখান থেকে আমাকে পারচেস এন্ট্রিতে আসতে গেলে অ্যাকাউন্টিং ভাউচারে আসতে হবে মনে রাখবেন যে কোনো এন্ট্রি পারচেস সেলস হোক কন্ট্রা হোক রিসিপ্ট হোক পেমেন্ট হোক ডেবিট নোট ক্রেডিট নোট জার্নাল যে কোনো এন্ট্রি অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে তবে আপনারা চোখ বন্ধ করে অ্যাকাউন্টিং ভাউচারে চলে যাবেন পারচেস আসে এখানে ধরুন অন্য স্ক্রিন আছে তাহলে পারচেসে আসতে গেলে আসতে হবে F9 প্রেস করলাম আপনারা এখানেও দেখবেন সব লেখা আছে পারচেস F9 এরপরে আপনাকে সাপ্লায়ার একটা ইনভয়েস নম্বর দিয়ে দিতে হবে পার্টি বিল নম্বর দেখে আপনারা একটা ইনভয়েস নম্বর দিয়ে দেবেন সেই ইনভয়েস নম্বরে লেখা আছে আমি একটা ইনভয়েস নম্বর দিয়ে দিলাম ডেটটা দিয়ে দেবেন এখানে সাপ্লায়ারের অ্যাড্রেস দিয়ে দেবেন দা অমল ট্রেডার্সের অ্যাড্রেস নিয়ে পার্টি যেহেতু এখানে রেগুলার তাই এখানে তার জিএসটি নম্বরটা দিয়ে দেবেন এখানে পারচেস অ্যাকাউন্টের মধ্যেই হবে যেহেতু এটা এক্সেম্পটেড তাই এখানে আমাকে সিলেক্ট করতে হবে পারচেস এক্সেম্পট সিলেক্ট করলাম এন্টার প্রেস করুন আর মনে রাখবেন যদি পারচেসের ডেট চেঞ্জ করতে হয় তাহলে আপনারা F2 প্রেস করে ডেট দিয়ে দেবেন এখানে দেখুন ডেট লেখা আছে F2 ঠিক আছে আপনারা এগুলো আমি দেখাচ্ছি না আপনারা যে ডেট দেবেন সেই ডেট অনুযায়ী আপনারা কাজ করবেন এবার নিউ আইটেমগুলো কী জিনিস আমরা পারচেস করছি আমরা পারচেস করছি CURD কার্ড কোয়ান্টিটি আমি করছি ধরলাম 6 কেজি 200 টাকা করে অর্থাৎ 1200 আগে বলেছি এখানে কোনো সিজিএসটি এসজিএসটি বা আইজিএসটি অ্যাপ্লাই হবে না যেহেতু এক্সেম্পটেড ট্যাক্সের আন্ডারে নয় নিয়ে এটা আপনারা সেভ করে দেবেন আপনারা যদি ট্যাক্স অ্যানালাইসিস দেখতে চান তাহলে অল্টে এখানে দেখুন ফলো করুন আমার মাউসটাকে অল্টে প্রেস করলাম দেখুন এখানে ট্যাক্সেবল ভ্যালু দেখাচ্ছে 1200 কোনো ট্যাক্স রেটও দেখাচ্ছে না এবং কোনো ট্যাক্সের ভ্যালু দেখাচ্ছে না মানে কত টাকা ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্সের রেট কিছু দেখাচ্ছে না শুধু এখানে দেখাচ্ছে পারচেজ এক্সেম্পটেড প্রোডাক্টের নাম 1200 টাকা ট্যাক্সেবল ভ্যালু
ট্যাক্সেবল ভ্যালু মানে যার উপর আমাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, সেটা হলো ট্যাক্স, তাকে বলে ট্যাক্সেবল ভ্যালু। ঠিক আছে, 1200 টাকা, এটাই আমার ইনভয়েস ভ্যালু হয়ে গেল। এটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। তাহলে আমরা একটা 5টা এন্ট্রি করে নিলাম, সেটা শিখে ফেললাম আমরা যে কীভাবে এক্সেম্পটেড গুডসে এন্ট্রি করতে হয়, এবং এখানে কোনো আইটিসি আপনারা ক্লেম করতে পারবেন না। এর ইফেক্ট আপনাকে দেখতে পাওয়া যাবে কোথায়, গেটার প্যালিটে গেলেন, এখান থেকে আপনাকে আসতে হবে ডিসপ্লে, ডিপ্রেস করবেন, এখান থেকে আপনাকে আসতে হবে স্ট্যাটুটারি রিপোর্ট বা ও প্রেস করবেন, এখান থেকে আসতে হবে জিএসটি বা জি প্রেস করবেন, এখান থেকে আসতে হবে জিএসটি, জিএসটিআর2 প্রেস করলাম। এখানে আপনারা দেখুন যে এখানে লেখা আছে নীল রেটেড ইনভয়েস লেখা আছে 7 সামারি 1800 টাকা। তো আপনারা বলতে পারেন আমরা তো 1200 টাকা করলাম, আপনারা দেখিনি একবার এন্ট্রাম বললাম, দেখুন দেখুন দুটো আছে, একটা 1200, একটা 600। 1200 টাকাটা আমি আজকে এন্ট্রি করেছি, সেটা হলো অমল ট্রেডার্সের কাছ থেকে। ঠিক আছে, এটা এক্সেম্পট গুড। আর একটা এন্ট্রি এর আগে করা আছে 600 টাকা, এটা নীল রেটেড ইনভয়েস সল্ড। তাহলে আমরা দেখলাম জিএসটিআর2 তে এর ইফেক্ট দেখাচ্ছে। আমরা ব্যাকে গেলাম, এবার আমরা গেলাম জিএসটিআর3বি, জিএসটিআর3বিতে 5টা সেলস দুটোই দেখাই। এখানে আপনারা চলে আসবেন, এখানে আপনারা দেখুন নিচে আসুন, এখানে দেখুন 1800 টাকা দেখাচ্ছে, দেখুন 600 টাকাটা হলো নীল রেটেড, এর আগে এন্ট্রি করা আছে। আপনারা যারা জানেন না নীল রেটেড ভাউচার কীভাবে এন্ট্রি করতে হয়, আগে ভিডিওটি দেখে নেবেন। আর 1200 টাকাটা এক্সেম্পটেড আজ আমরা করলাম, টোটাল হলো আপনার 1800 টাকা। এটা ইন্টার প্রেস করুন অমল ট্রেডার্সের কাছ থেকে, এটা আজকে আমাকে দেখালো। ব্যাকে আসছি, তাহলে আজকে আমরা শিখলাম কীভাবে এক্সেম্পটেড গুডসের উপর আমরা 5টা সেন্ট্রি করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা ট্যালি ERP9 এর উপরে, জিএসটির উপরে কী ধরনের ভিডিও আপনারা শিখতে চাইছেন, ইনকাম ট্যাক্সের উপরে কী ধরনের ভিডিও আপনারা শিখতে চাইছেন, TDS-এর উপর আপনারা কী ভিডিও শিখতে চাইছেন, আমাকে লিখে জানান, আমি সেই ধরনের ভিডিও তৈরি করব। কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। এটা হলো আমার ট্যালি ERP9-এ পার্ট 15 ভিডিও, এর আগে আমার 14টা ভিডিও আপলোড করা আছে ট্যালি ERP9 জিএসটির উপরে, এবং ইনকাম ট্যাক্সের উপরে কিছু ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।